কাকা আপনি কি কাছাকাছি আছেন এখন আপনি 30,000 টাকা নিয়ে আসেন আব্বুর কাছে কোনো রিয়াল নাই টাঙ্গাইলের মনিরুল ইসলাম সৌদি এয়ারলাইন্সে দুপুর 2:30টার ফ্লাইটে সৌদি আরব যাবেন সেখানে 7 দিন কোয়ারেন্টাইনে থাকতে 65,000 টাকায় হোটেল ঠিক করেছেন কিন্তু ঢাকা এয়ারপোর্টে তাকে বলা হয়েছে সৌদি এয়ারলাইন্সের ঠিক করা হোটেলেই তাকে থাকতে হবে খালি গুলো এই পেপারে হবে না আপনি টাকা বুকিং দেন যাইতে পারবে এখন আমার মাথা চিন্তা আমি হন টাকা ব্যবস্থা করতেছি আমার যাওয়ার লাগবে তো বেশ কয়েকজন বাংলাদেশীকে কোয়ারেন্টাইনের জন্য দুটো আলাদা হোটেলের বুকিং এর পেছনে 1.5 লাখ টাকার বেশি খরচ করতে হয়েছে আবার টিকা নিয়েছেন এবং করোনা নেগেটিভ সনদ আছে এমনদের কারো ক্ষেত্রে হোটেল বুকিং চাওয়া হয়েছে আবার কাউকে কাউকে এসব ছাড়াই প্লেনে তুলেছে সৌদি এয়ারলাইন্স আবার কাগজপত্রের ভাষা আরবি এই অজুহাতেও বোর্ডিং পাস পাইনি অনেকে আরবি তো পড়তে পারে না বলতেছে ইংলিশে তো আমি তো আরবিটা ইংলিশ করতে পারলাম না মানে অনলাইনে সব কিছু করা আছে তো অনলাইনে দেখতে পারে কিন্তু আমার ভিসার ডেট নাই 10 দিন আছে মাত্র চেনের জন্য তাড়াতাড়ি করে যাইতে হইছে যারা দুইটা দিয়েছে তারা হয়তো লেখর এর টাকা নাই এরা এমনি বিনা পয়সা যাইতে পারবো জোয়া কোয়ারেন্টাইনে টাকা লাগতো না তারপর তারা ডকুমেন্ট দেখাইলাম তারা বলে ডকুমেন্টে ওই তো না টাকা লাগবো বাধ্যতামূলক একমাত্র saudiahotel.com বুকিং লাগবে তাছাড়া আউট কোনো বুকিং হবে না হঠাৎ বিপাকে পড়া বিদেশগামীদের সহায়তার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাউকে পাওয়া যায়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কেউ আপনার সাহায্যের জন্য এসেছে সৌদিগামী বাংলাদেশিরা বলছেন ভিসার মেয়াদ ফুরিয়ে আসায় বাড়তি টাকা খরচ করে হলেও সৌদি যেতে বাধ্য হচ্ছেন তারা নিয়াজ মোরশেদ মাছরাঙা সংবাদ ঢাকা